এই মুহূর্তে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটের আগেই কংগ্রেসের ঝড়ের গতিতে একেবারে শাসক দল বিজেপির ঘরে ঝড়ের গতিতে ত্রাসের মতো ভাঙতে চলেছেন বন্ধুর নাম সুদীপ রায় বর্মণ। বনমালীপুরে প্রায় 500 জন বিজেপির দলীয় নেতা কর্মী সমর্থক বিজেপি ছাড়তে পারেন সূত্র মারফত খবর, হাত ধরতে পারেন সুদীপ রায় বর্মণের। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বনমালীপুরের, এখন তিনি একজন সাধারণ বিধায়ক। মুখ্যমন্ত্রীর পদ চলে যাওয়াতেই আরও বিপাকে পড়েছে বিপ্লব দেবপন্থী। এই মুহূর্তে সুদীপ রায় বর্মণের ওপর কি শেষ ভরসা? ঝড়ের গতিতে, ঝড়ের গতিবেগে একেবারে বইতে শুরু করেছে আবহাওয়া। আর এই আবহাওয়া দপ্তর থেকে পুরোপুরি শাসক গোষ্ঠী বিজেপি পুরোপুরি 23 নির্বাচনে বিদায়ের ঘণ্টা বেজে যাচ্ছে। এবার সুদীপ রায় বর্মণের কি এবার প্রকাশ্যে ডাক আসে? আর সেই ডাকের মাধ্যমে কিন্তু শাসক দল বিজেপির বনমালীপুরে 500 জন দলীয় নেতা কর্মী সমর্থক দল ছাড়তে পারে, এমনই সূত্র মারফত খবর। আপনাদেরকে জানিয়ে রাখি, পাহাড় ও সমতলে প্রায় নিজেদের দখল হারাচ্ছে শাসক গোষ্ঠী বিজেপি, ফের শক্তি প্রয়োগ। বন্ধুর নাম সুদীপ রায় বর্মণ কি?